আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো মাছের বড়া কীভাবে তৈরি করতে হয়। মাছ দুটোকে ভালো করে ছিলে কই মাছের একদম আষ্টে টাষ্টে সব ফেলে দিয়ে লেবু দিয়ে আমরা খানিকটা সময় সেদ্ধ করব। যখনই পানিটা ফুটে যাবে এবং মাছগুলোকে আমরা একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার পর দেখা যাবে যে মাছগুলো একটু নরম হয়ে এসেছে। আমরা মাছগুলোকে চালনি দিয়ে আমরা তুলে ফেলব এবং তুলে ফেলার আগ পর্যন্ত দেখব যে মাছগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন বন্ধুরা আমাদের সিদ্ধ করা শেষ, আমরা এখন একটা বাটিতে নিব। নিয়ে আমরা কাটাগুলো থেকে পুরো মাছের মাংসগুলোকে আলাদা করে ফেলব। মজার বিষয় হচ্ছে যখন আপনি মাংসগুলো আলাদা করতে পারবেন তখন আপনার হাতে যে কাটাগুলো থাকবে সেই কাটাগুলো আপনি তুলে ফেলে দেবেন। এবং দেখুন কি সুন্দর প্রসেসের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। একটা মাছের কাটাও আমরা আসলে এখানে রাখবো না, অনেকে কাটা সহ খেতে পারেন কিন্তু আমরা চাচ্ছি না যে কোনো ছোটো ছোটো বা টুকরো কাটা এর মধ্যে থাকুক। তো যখন বন্ধুরা আমাদের এই মাছের থেকে পুরো কাটাগুলো আমরা আলাদা করে ফেলবো, মাছগুলোকে একটা পাশে রেখে কাটাগুলোকে আমরা সাইড করে সরিয়ে দেব। এরপর বন্ধুরা আমরা এখানে সুন্দর করে আলুটাকে ম্যাশ করে দিয়ে আমরা মাছের সাথে চটকে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছের সাথে চটকে দেওয়া হচ্ছে। যখন চটকানো শেষ হয়ে যাবে তখন আমরা কাঁচামরিচ ঢেলে দেবো। কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ ছিটিয়ে আমরা সুন্দরভাবে এটাকে মানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আপনারা যে যে মশলা খেতে পছন্দ করেন সেই মশলাগুলো আপনারা একত্রিত করে আপনারা দিতে পারেন। মাছের মশলা আছে, ধনিয়া গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, ধনে পাতা আছে, সব কিছু দিয়ে আপনার মিক্সড করে ফেলবেন। পুরোটাকে ম্যাশ করে ফেলবেন। এরপর আমরা হলুদ গুঁড়ো ছিটাবো, একটু মরিচের গুঁড়ো দিতে পারি, যারা মরিচের গুঁড়ো দিতে পছন্দ করে তারা মরিচের গুঁড়ো দিতে পারি। যখন আমাদের সুন্দর ম্যাশ হয়ে যাবে আমরা একটু একটু করে ভালো করে ট্রে ফ্রাই করে দেখব যে কোথাও কোনো কাঁটা লেগে আছে কি না। ম্যাশ হয়ে গেলে আমরা একটা ডিম ফেটে দিয়ে দেবো এর মধ্যে এবং ডিম দিয়ে আবার আমরা চটকে দেব। দেখতে পাচ্ছেন ডিম দিয়ে আমরা চটকে দিচ্ছি। খুব ভালোভাবে চটকাতে হবে, কারণ কি আপনি যত ভালোভাবে ম্যাশ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার বলগুলো তৈরি হবে। এরপর আমরা ফ্রাই করার জন্য আমরা সুন্দর করে একটু একটু করে বড়াগুলো তৈরি করে ফেলবো, যেটাকে আমরা বলো বলতে পারি। এরপর আমরা একটা কড়াইতে 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ তেল নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমরা বলগুলোকে ছেড়ে দিব এবং আমরা লক্ষ্য করব যতক্ষণ না পর্যন্ত কালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা উল্টে পাল্টে এগুলোকে আমরা নাড়তেই থাকবো। কিছুক্ষণ ঢেকেও দিতে পারি, যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করি তারা আমরা ঢেকে দিব, আর যারা একটু লাইট খেতে পছন্দ করি তারা হয়তো বা ঢাকবো না। কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পরপর আমাদের খুন্তিতে নাড়তেই হবে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এবং এই কালারগুলো চেঞ্জ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত ডিপ আকারে কালো না হবে আমরা আমাদের চালনি দিয়ে আমরা এটা তুলব না। দেখতে পাচ্ছেন তোলা শেষ হয়ে গেলে আমরা তেল থেকে তেলগুলোকে ঝেড়ে ফেলে আমরা সুন্দর করে একটা বাটিতে বা একটা প্লেটে আমরা পরিবেশন করব। এবং মজার বিষয় হচ্ছে আপনি যখন পরিবেশন করবেন পরিবেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে সুস্বাদু মাছের বড়া? আবার আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।